নমস্কার বন্ধুরা ক্রিয়েটার মনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের অনেক শুভেচ্ছা এখন তো পুরো গরম পড়ে গেছে তাই এই গরমে আমরা ছাদ বাগানে কোন কোন গাছগুলি রাখতে পারি খুব কম পরিচর্যায় প্রচুর ফুল ফোটাতে পারি সেই সমস্ত গাছ নিয়েই আমার আজকের ভিডিওটি আমি সাজিয়েছি মূলত আমার বাগানে যে সমস্ত গাছ রেখেছি সেগুলো দিয়েই আমি আজকের ভিডিওতে কিছু কথা বলবো সেগুলি কিভাবে পরিচর্যা করবেন এবং সেগুলিতে কিভাবে ফুল ফোটাবে বন্ধুরা এটি হচ্ছে পোট একবার ডালে এনে বসিয়ে দিলেন ব্যাস আপনার কাজ মোটামুটি শেষ একটু করে জল দেবেন আর দিনে দু ঘন্টা রোদ পেলেই প্রচুর ফুল ফুটবেন মাসে একদিন করে কোনো তরল সার দিতে পারেন কাউডাং লিকুইড কিচেন লিকুইড বা সর্ষের খোল পচা জল যে কোনো লিকুইড আপনি দিতে পারেন বা ইচ্ছে করলে এক মুঠো কম্পোস্ট দিয়ে দিতে পারেন এই ফুলটি হচ্ছে ভিনকা বন্ধুরা অর্থাৎ নয়ন তারা বলে যাকে আমরা চিনি ভিনকা খুব কম পরিচর্যার একটি ফুল এটি দেখে বুঝতে পারছেন হাইব্রিড ভিনকা তবে এর একটু বেশি পরিচর্যা প্রয়োজন পড়ে বৃষ্টি জল থেকে বাঁচিয়ে রাখবেন এবং গ্রীষ্মকালে সকালে এক ঘন্টার উপায় এরকম জায়গায় রাখবেন বেশি রোদ এবং বৃষ্টির জল এই দুটোই এই গাছের জন্য ভীষণ হার্মফুল মাসে একদিন করে কম্পোস্ট দিয়ে দেবেন ব্যাস আপনার পরিচর্যা মোটামুটিভাবে শেষ এটি হচ্ছে দেশি সাদা ভিনকা এটির পরিচর্যা বিশেষ প্রয়োজন হয় না আপনার যদি মাটিতে লাগানো থাকে তাহলে কোনো পরিচর্যায় প্রয়োজন পড়ে না কিন্তু টবে লাগানো থাকলে নিয়মিত জল দেওয়া এবং সব মাসে একবার করে ছাড় দেওয়া এইটুকু পরিচর্যায় করতে হয় এবং এই যে আমার ভিনকাগুলি দেখছেন এগুলি গ্রোথ দেখুন এবং ফুল দেখুন গাছ ভরে ফুল এই ধরনের ফুল যদি আপনি পেতে চান তাহলে এই নিয়ে আমার দুটি ভিডিও আপলোড করা আছে লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আপনারা একটু দেখে নেবেন বন্ধুরা এটি হচ্ছে কামিনী ভীষণ সুগন্ধি একটি ফুল দেখছেন মৌমাছিরা এসে এখানে খেলা করে যাচ্ছে মধু খেয়ে যাচ্ছে এই গাছ যদি আপনার বাগানে থাকে তাহলে আপনার সবজি এবং ফলের পলিনেশনে কোনো সমস্যা হবে না প্রচুর পতঙ্গ উপকারী পতঙ্গ এই গাছে আসে এই গাছের পরিচর্যা খুব সামান্যই করতে হয় এটি হার্ডি গাছ সহজে মরে না বৃষ্টি জল রোদ এবং আপনার যে কোনো কিছুই খুব সহজেই প্রতিকূল পরিস্থিতি খুব সহজেই হজম করে নেয় এবং প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠে তবে জলটা নিয়মিত দেবেন এবং মাসে একদিন করে সার দেবেন এই গাছ নেওয়া একটি ভিডিও আমি রিসেন্ট আপলোড করেছি সেটা একটু দেখে নিতে পারেন এটি অ্যাডেনিয়াম যাদের বাগান করার একেবারেই সময় নেই অথচ গাছ ভীষণ ভালোবাসেন ফুল ভীষণ ভালোবাসেন তারা এই গাছটি অবশ্যই বাগানে রাখবেন এই গাছ একদমই পরিচর্যা লাগে না আপনি সপ্তাহে যদি একদিন জল দেন তাহলেও এই গাছ বাঁচবে তবে গ্রীষ্মকালে প্রতিদিন জল দেবেন এবং শীতকালে মাটি দেখে জল দেবেন মাসে একদিন সার দেবেন এটি আমার ভীষণ পছন্দের পদ্ম আমার বাগানে অনেকটা অংশ জুড়ে জল বাগান আছে সেখানে বিভিন্ন জলের উদ্ভিদ আছে এই যে পদ্মটি দেখছেন এটা ইয়োলো ফ্লরপিন এর আইডি হাই ব্লুমার আপনারা পদ্মবাগান বা জলবাগান বাড়িতে করুন তার জন্য খুব কম পরিশ্রমে আপনি প্রচুর ফুল পাবেন পদ্মফুল আপনি যদি ঠিকঠাক করতে পারেন আমার প্রচুর পদ্ম নিয়ে ভিডিও আছে আপনি যদি পদ্ম গাছ করতে চান তাহলে সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন এবং টিউবার যদি পেতে চান তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধু পদ্ম গাছে সপ্তাহে একদিন টব ভরে জল দিয়ে দিলেন যেদিন দেখবেন জল শুকিয়ে গেছে সেদিন আবার জল ভরে দেবেন ব্যাস এবং মাসে একদিন কি কুড়ি দিন অন্তর একটু সার দিয়ে দেবেন আপনি পদ্ম শালুক বা যে কোনো ওয়াটার প্ল্যান্ট যদি লাগান সেগুলো কিন্তু আপনার যে সমস্ত টবে মাটিতে গাছ লাগানো আছে যে কোনো গাছের থেকেই অনেক সহজে পরিচর্যা করা যায় তাই আমি পরামর্শ দেব আপনি যদি বাগান ভালোবেসে থাকেন তাহলে কিছু জলের উদ্ভিদ বাগানে রাখুন বন্ধুরা এর পরের যে গাছটি দেখছেন এটি আমার খুব শখের গাছ এটি হচ্ছে কাঠচাপা বা কাঠ বা অনেকে গ্লু গুলঞ্চও বলে থাকেন প্লুমেরিয়া নামেও আমরা এটা এটাকে চিনি অনেক রঙের হয় এই উদ্ভিদ এটি একটু হার্ডি গাছ এবং শুকনো আবহাওয়ার গাছ খুব বেশি জল দেবার দরকার হয় না খুব বেশি পরিচর্যা দরকার হয় না অনেকটা অ্যাডেনিয়ামের মতোই এর পরিচর্যা ফুলটাও দেখতে অনেকটা অ্যাডেনিয়ামের মতোই ভীষণ সুগন্ধ এটি দেশি এবং রং সৌন্দর্য কোনো কিছুই কারোর থেকে কম নয় মাটি পরীক্ষা করে জল দেবেন মাটিতে জল বেশি প্রয়োজন হয় না এবং জলের অভাবে এই গাছ মারা যায় না এটি হচ্ছে জবা এর পরিচর্যা একটু বেশি প্রয়োজন হয় এটি গরমের ফুল কি অসুবিধা হচ্ছে আপনার জবা নিয়ে সেই নিয়ে যদি আপনি বলেন আমার প্রচুর ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখে নেবেন এই জবাটি দেখুন ছোট্ট একটি গাছ অথচ কত ফুল কত কুঁড়ি ফুটেছে মাসে একদিন কম্পোস্ট সার সপ্তাহে একদিন তরল সার এবং অবশ্যই সপ্তাহে একদিন করে ইনসেকটিসাইড স্প্রে করবেন এই গাছে প্রচুর পোকামাকড়ের উৎপাত হয় এটি দেখুন শীতের ফুল পিটুরিয়া সত্যিই শীতের ফুল কিন্তু যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে বহুদিন পর্যন্ত এই ফুল বাগানে থাকে এখন গরমকাল এখন ছায়াতে রেখে দেবেন পুরোপুরি এবং বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখবেন এটি দত্তপ্রিয়া এটাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই তবুও দত্তপ্রিয়া নিয়ে একই ভিডিও আমার আপলোড করা আছে সেটা দেখে নিতে পারেন এই গাছে কি পরিচর্যা করবেন পাঁচ বছর ধরে একই জায়গাতে যদি আপনি রেখে দেন একই পটে তাহলে প্রচুর ফুল দেবে মাঝে মাঝে একটু জল মাসে একদিন একটু সার ব্যস্ত দেখুন চন্দ্রমল্লিকা আমার গ্রীষ্মকালেও ফুটে আছে অবাক করে দিয়ে প্রচুর চন্দ্রমল্লিকা এখন আমার বাগানে আছে তবে এটি অবশ্যই শীতের ফুল এই গাছ প্রচুর ভিডিও আমি এই গাছ নিয়ে আপলোড করেছি এবং সামনের বছরও প্রচুর কাটিং থেকে চারা তৈরি করব আপনারা যদি চন্দ্রমল্লিকা সামনে সিজনে করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি ধারাবাহিকভাবে চন্দ্রমল্লিকার ভিডিও আপলোড করব বন্ধুরা এর পরের ফুলটি হচ্ছে করবি করবি হাই ব্লুমার একটি ফুল এবং ভীষণ কম পরিচর্যাতে প্রচুর ফোটে অ্যাডেনিয়াম কাঠছাপা এগুলির যা পরিচর্যা এটারও মোটামুটি সেরকম পরিচর্যায় করতে হয় তবে প্রচুর পোকার আক্রমণ হয় তাই সপ্তাহে একদিন করে নিমতে অবশ্যই স্প্রে করবেন কাটিং থেকে এই গাছ করা যায় আপনি যে কোনো কারোর থেকে একটা কাটিং জোগাড় করে জলে সেই কাটিং দিয়ে সেখান থেকে তৈরি করে নিতে পারেন এই গাছ এটি বোগেন ভেলিয়া বা বাগান বাহার এটিও আপনি কাটিং থেকে তৈরি করতে পারেন বা নার্সারি থেকেও চারা নিয়ে আসতে পারেন এই গাছও খুব কম পরিচর্যায় সারা গ্রীষ্মকাল জুড়ে প্রচুর ফুল দেয় বালি মাটি এবং কম্পোস্ট এক ভাগ করে নিয়ে এই গাছ আপনি বসিয়ে দেবেন এবং বছরের পর বছর আপনার বাগানে মোটামুটি বিনা পরিচর্যাতেই থেকে যাবে সপ্তাহে একদিন জল দিলেও হবে যদি আপনার মাটি সেরকম থাকে তবে মাটির উপরিতল শুকনো দেখে জল দেবেন ভিজে মাটি থাকলে কিন্তু এই গাছের বৃদ্ধি ব্যাহত হয় ফুল আসে না এবং গাছের বৃদ্ধিও ঠিকঠাক হয় না তাই প্রচুর ফুল আনতে গেলে আপনাকে জল মেপে দিতে হবে এবং কাটিং থেকে খুব সহজেই এই গাছ আপনি করে নিতে পারবেন এটি আমার ভীষণ পছন্দের বেলি বা মগরা দেখুন কত ফুল ফুটে আছে বেলি গাছ যদি টবে করতে চান তাহলে একটু পরিচর্যা করতে হয় বন্ধুরা নিয়মিত সার প্রয়োগ কাটিং এগুলো করতে হয় তাই বেলি গাছে আপনার যদি ফুল না ফোটে বা বেলি গাছের পরিচর্যা সম্বন্ধে আপনি যদি না জেনে থাকেন তাহলে আমি রিসেন্ট একটি ভিডিও আপলোড করেছি ড্রিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেব। সেটি একবার দেখে নেবেন যে আমার এই গাছে এত ফুলে রহস্যটা কি। ভীষণ সুগন্ধি ফুল এবং প্রচুর ফোটে একবার গোটা গাছে ফুল ফুটে গেলে আপনি যে হালকা পিঞ্চিং করে দেন এবং কিছুটা খাবার দিয়ে দেন তাহলে আবার ফুল হয় দিন রোদ হয় সেরকম জায়গায় গাছকে রাখবেন এবং মাঝে মাঝে ফুল ফোটা শেষ হয়ে গেলে পিঞ্চিং করে দেবেন এবং প্রতি সপ্তাহে একবার করে তরল ছাড় এই গাছে দেবেন চলুন বন্ধুরা দেখি এটি হচ্ছে থোঁকা টগর সবার পছন্দের ভীষণ সুন্দর একটি গন্ধ ডাল থেকে এই গাছটি আমি করেছি ছোট্ট একটি ডাল এনে বসিয়ে দিয়েছিলাম মাটিতে আছে দেখুন গাছটি মাটিতে থাকা গাছ অনেক সহজ পরিচর্যা করা আপনি দশ দিন বারো দিন গাছের দিকে না তাকালেও গাছ কিন্তু তার নিজের কাজ করেই যাবে শুধু গ্রীষ্মকালে একটু জল দেবেন ব্যাস শীতকাল বা অন্যান্য সময় জলের প্রয়োজন হয় না এবং পোকামাকড় হলে একটু ইনসেকটিসাইড স্প্রে করে দেবেন খাবারেরা মাটি থেকে স্বাভাবিকভাবে পেয়ে যায় সুতরাং আপনি যদি আপনার যদি বাড়িতে মাটি থাকে উঠোনে বা পাশে তাহলে সেখানে আপনি গাছ করতেই পারেন আপনার যদি মাটিতে গাছ করেন তাহলে অনেক সহজে গাছের পরিচর্যা করা যায় এটি আমার গন্ধরাজ চায়না গন্ধরাজ আমি এটি টবে করেছি গন্ধরাজ গাছের সবচেয়ে বড় সমস্যা হলো কুঁড়ি ঝরে যাওয়া এই চায়নার গন্ধরাজ এতে প্রচুর কুঁড়ি আসে কিন্তু কুঁড়ি ঝরে যায় তাই বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন পড়ে দেখুন আমার গন্ধরাজ গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে বন্ধুরা আমি অনেক জনের কাছ থেকেই শুনেছি যে এই গাছের কুঁড়ি প্রচুর ঝরে যায় আমারও ঝরে গিয়েছে এখন আর ঝরে না বিশেষ কিছু পরিচর্যা করতে হয় সেগুলি দেখার জন্য আমার গন্ধরাজের ভিডিওটা একটু দেখে নেবেন এবং দেশি গন্ধরাজ যেগুলো সেগুলো কুড়ি অপেক্ষা কিন্তু কম ঝরে তাই আপনি যদি নতুন বাগানে হন তাহলে দেশি গন্ধরাজ লাগাবেন বন্ধুরা দেখুন কত সুন্দর ফুল এবং সুগন্ধের জন্য এর গন্ধরাজ নাম আপনার বাগান ভরিয়ে দেবে এই গাছের সুগন্ধে চলুন এবার দেখে নিই আমার ভীষণ পছন্দের এই ফুলটি জার ফুলের সাইজ দেখুন রং দেখুন এই গাছটা কিন্তু একটু পরিচর্যা পছন্দ করে গ্রীষ্মকালে যখন সকালের দিকে এক ঘন্টা রোদ পায় এরকম জায়গায় গাছটি রাখবেন এবং খাবার ইনসেক্টিসাইড এবং ফাঙ্গিসাইড তিনটে নিয়মিত দিতে হবে তা হলে কিন্তু এই গাছ বাঁচাতে পারবেন না দেখুন রঙ এবং সাইজ কত সুন্দর বন্ধুরা এই গাছের ভিডিও আমার আছে সেটাও দেখে নেবেন যদি যার গাছ করতে চান এটি অবশ্যই শীতের ফুল কিন্তু আপনি যদি ঠিক পরিচর্যা করতে পারেন তাহলে সারা বছরই আপনাকে ফুল দিতে থাকবে এটি টগর দেশি টগর মাটিতে যদি লাগিয়ে দেন তাহলে কোনো পরিচর্যায় প্রয়োজন পড়ে না পনেরো দিন অন্তর ইনসেকটিসাইড স্প্রে করলে গাছে প্রচুর ফুল দেয় একে নিয়ে ভাবনার কিছু নেই কিন্তু আপনার মন ভরিয়ে ফুল দেবে এবং প্রতিদিন পুজোর ডালি আপনার ভরে থাকবে এই টগর ফুলে আমাদের প্রত্যেকের বাড়িতেই অন্য কিছু ফুল না থাকলেও এই টগর ফুল থাকে এর প্রধান সমস্যা হচ্ছে গাছে পোকা এটি আমার ভীষণ পছন্দের জুঁই ফুল পরিচর্যা অনেকটা বেলি ফুল গাছের মতোই জুঁই গাছের পরিচর্যা নিয়েও আমার ভিডিও আছে এই গাছ প্রচুর রোদ্দুর পছন্দ করে এবং জল পছন্দ করে মাসে একদিন কম্পোস্ট ছাড় এবং পনেরো দিন অন্তর লিকুইড যে কোনো একটা কম্পোস্ট দিয়ে দেবেন তাহলেই গাছের পরিচর্যা শেষ এবং পনেরো দিন অন্তর ইনসেকটিসাইড স্প্রে করে দেবেন আমাদের সবার পছন্দের অপরাজিতা এটি আমার অপরাজিতা বনশাই বন্ধুরা দেখেই বুঝতে পারছেন ডালগুলো কত পুড়ো এবং ঝোঁপালো একটি গাছ আপনি যদি বনশাই করতে চান তাহলে পিঞ্চিং করতে থাকবেন কিন্তু যদি আপনি প্রচুর ফুল পেতে চান তাহলে পিঞ্চিংটা একটু কম করতে হবে যত বেশি ডালপালা বেরোবে তত ফুল এবং আপনি যদি সেই কচি ডাল কেটে দেন তাহলে সেখানে আর ফুল হবে না কিন্তু আমি ফুল না নিয়ে গাছটির বনসাই রূপ দিতে চেষ্টা করছি যার জন্য আমার গাছে ফুল নেই কিন্তু ডালগুলো দেখুন কত শক্ত বক্ত অপরাজিতা গাছ যদি আপনি ফুল চান এই গ্রীষ্মকালে দু থেকে তিন ঘন্টা রোদ কিন্তু দিতে হবে এবং প্রত্যেক সপ্তাহে লিকুইড সার দেবেন লিকুইড সার এই জন্য আমি বারবার বলি যে লিকুইড সার কিন্তু গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে তার থেকে পুষ্টিমৌল্য গাছে যোগান দিতে পারে এবং সেই মৌল ব্যবহার করে গাছ তার বৃদ্ধি পুষ্টির সমস্তটাই কমপ্লিট করতে পারে দেখুন বসন্তের প্রাককালে কত সুন্দর সুন্দর পাতা এসেছে গাছে ফুল দু চারটে ফুটছে কিন্তু আমি বেশি ফুল নিতে চাইছি না গাছটার আকৃতি সুন্দর করব বলে যে সমস্ত গাছগুলির কথা বললাম এগুলি ভীষণ কম পরিচর্যায় আপনি বাগানে রাখতে পারেন দেখুন মশরোজ নাইন ও ক্লক বা নতুনমণি হাজারো রঙ আছে সাঁকলেন প্রজাতির গাছ বেলে মাটিতে বসাবেন যাতে জল না জমে গ্রীষ্মকালে তিন ঘন্টা রোদ পায় এরকম জায়গাতে প্রচুর ফুল দেবে শীতকালে সারাদিনই রোদ বায় এমন জায়গায় রাখবেন বৃষ্টির জলে এই গাছের কোনো অসুবিধা হয় না বরঞ্চ বৃষ্টির জলে এই গাছ ভীষণ পছন্দ করে তাই খোলা আকাশের নিচে আপনি যেখানেই রাখুন পাত্রে পাত্র যেমনই হোক প্রচুর ফুল পাবেন একটি ছোট্ট ডাল থেকে এই গাছ আপনার পুরো পাত্র ভরিয়ে দেবে খুব কম সময়ের মধ্যেই তাই বাগান করলে এই গাছটি অবশ্যই আপনার বাগানে রাখুন মাসে একদিন বা সপ্তাহে একদিন বা পনেরো দিন অন্তর যেমন আপনি এতে সার প্রয়োগ করবেন ফুল তেমনই দেবে তবে খুব মিলিবাগের উৎপাত হয় ইনসেকটিসাইড নিয়ম করে স্প্রে করবেন মধুবঞ্জরি বা মাধবীলতা অনেকে শখ করে টবে লাগান এবং খাটো করে খরবাকৃতি করে রেখে দেন কিন্তু অনেকে আবার দরজার সৌন্দর্য বা বাড়ির সৌন্দর্যের জন্য লতানো গাছ রেখে দেন ভীষণ সুন্দর দেখতে এবং সুবাসও খুব সুন্দর দেখুন এই গাছটি খুব তাড়াতাড়ি খুব বেড়ে যায় প্রচুর ফুল হয় পরিচর্যা নেই বললেই চলে তবে যদি আপনি টবে রাখেন সেক্ষেত্রে পরিচর্যা করতে হবে বই কি এটি গোলাপ এর পরিচর্যা খুবই দরকার হয় গ্রীষ্মকালে যদি আপনি একটু ছায়াতে রাখেন তাহলে প্রচুর ফুল দেবে গোলাপ গাছের মাসে একটি করে মিক্স গোলাপ গাছের গোড়ায় দেবেন এবং সেটি কি তাই নিয়ে আমি একটা ভিডিও করেছি সেই সারটি এই গাছে ভীষণ ভালো কাজ করে বন্ধুরা সেটি একটু দেখে নেবেন আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে